ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা সহ আটজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও গুরুতর আঘাতের অভিযোগে করা মামলাটি রাজধানীর লালবাগ থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এই আদেশ দেন। আগামী 28 অক্টোবর লালবাগ থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সকালে ইডেন কলেজের ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে এই মামলার আবেদন করেন। এজাহারে আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন নুজহাত ফারিয়া রুকসানা, মিম ইসলাম, নূরজাহান রিতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি। অভিযোগে বলা হয়, গত 24 সেপ্টেম্বর রাতে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্রসহ বাদী জান্নাতুল ফেরদৌসকে মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দেয়। Thank you.